বন্ধুরা, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন ওই রেস্টুরেন্টটির নতুনত্ব আর স্পেশালিটি আমাদের মনকে আকর্ষণ করে। সাধারণত রেস্টুরেন্ট হলো এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের মজার মজার খাওয়া দাওয়ার সঙ্গে মনের মানুষের সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলতে পারি। কিন্তু অনেক সময় আমরা এমন রেস্টুরেন্টও দেখে থাকি যা অবাক করে দেয় আমাদের। আজকে আমরা এই রকমই কিছু আশ্চর্য রেস্টুরেন্টের কথা আপনাদের জানাবো। নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিশ্বের অদ্ভুত রেস্টুরেন্টের দ্বিতীয় সিরিজে আজকে থাকছে বিশ্বের এমন পাঁচটি আজব রেস্টুরেন্ট যেখানে আপনি দেখতে পাবেন থালার বদলে নগ্ন নারী শরীরে সাজানো খাবার, সমুদ্রের জলের নিচে বসে ডিনার, নারী শরীরের ন্যায় অদ্ভুত খাবার ও আরও অনেক কিছু। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে নিই আজব রেস্টুরেন্ট সিরিজের পার্ট টু। কন্ডম রেস্টুরেন্ট। থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত এই কন্ডম রেস্টুরেন্ট বিশ্বের আজব রেস্টুরেন্টগুলির মধ্যে একটি। এই রেস্টুরেন্টের থিম হলো কন্ডম। দেওয়াল সাজানো থেকে শুরু করে খাবার টেবিলে সাজানো ফুল, সব কিছুতেই রয়েছে কন্ডমের ছোঁয়া। এমনকি রেস্টুরেন্টের সব কর্মচারী কন্ডমের থিমে তৈরি টুপি পরে আপনাকে অভ্যর্থনা জানাবে। তবে যাই হোক, এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি টেস্ট কিন্তু আপনাকে বারবার টেনে নিয়ে যাবে এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাবারের শেষে সবার জন্য রয়েছে একটি ফ্রি গিফট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আর গিফটটা কন্ডম ছাড়া কী বা হতে পারে। ইতিহা আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট। মালদ্বীপের ইতিহা দ্বীপের কাছে সমুদ্রের জলের 19 ফুট নিচে রয়েছে এই রেস্টুরেন্ট। সারা বিশ্বে সমুদ্রের জলের নিচে অনেক রেস্টুরেন্ট রয়েছে, মালদ্বীপেই রয়েছে 6টি, কিন্তু এই রেস্টুরেন্টের একটা আলাদাই গুরুত্ব রয়েছে। এটি হলো বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট। কোয়ালিটি, স্বাদ ও পরিবেশনের দিক দিয়ে এই রেস্টুরেন্ট বিশ্বের অন্যান্য আন্ডার ওয়াটার রেস্টুরেন্টকে পেছনে ফেলে আপনাকে বারবার টেনে নিয়ে যাবে সমুদ্রের জলের নিচে। আপনার মনের সঙ্গীকে নিয়ে ডিনার করতে করতে ট্রান্সপ্লান্ট গ্লাসের ওপারে সামুদ্রিক পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। হানিমুন কাপলের জন্য এর থেকে ভালো রোমান্টিক রেস্টুরেন্ট হয়তো দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। নিয়তাই মরি সুশি রেস্টুরেন্ট। নিয়তাই মরি মানে ফিমেল বডি প্লেট। জাপানে অবস্থিত এই রেস্টুরেন্টের বিশেষত্ব হল এখানে খাবার পরিবেশন করার জন্য প্লেট বা পাত্র ব্যবহার করা হয় না। একজন নগ্ন নারীর শরীরে সুশি নামের একটি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এটি অনেকটা কেকের মতো, সত্যি অবাক করা এক ব্যাপার। তবে এই রেস্টুরেন্টে সবাই প্রবেশ করতে পারে না, এই রেস্টুরেন্ট শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য। ডিনার ইন দ্য স্কাই। মাটি থেকে যদি 150 ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় ডিনার করতে চান, তবে বেলজিয়ামের ডিনার ইন দ্য স্কাই রেস্টুরেন্টটি আপনার জন্য একদম পারফেক্ট। প্রথম দিকে এটি একটি পাগলামি ছাড়া কিছুই মনে হতো না এখানকার লোকাল লোকেদের মনে, কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে এখন বিশ্বের 60টি দেশে এর ব্রাঞ্চ রয়েছে। ভারতবর্ষে শুরু হয়েছে এই রেস্টুরেন্ট। ট্রেনের সাহায্যে ঝুলন্ত অবস্থায় ডিনার করার অ্যাডভেঞ্চারের অপর নাম হলো ডিনার ইন দ্য স্কাই। ক্যানিব্লাস্টিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এই রেস্টুরেন্টের খাবার। এখানকার খাবারগুলিকে নগ্ন নারীর শরীরে রূপ দেওয়া হয়। আপনি যখন ওই ডিশটিকে কেটে খাবেন, তখন আপনার মনে হবে যেন আপনি কোনো মানব শরীরকে কেটে খাচ্ছেন, কারণ আপনি যখন ওই ডিশটিকে কেটে খাবেন তখন মানব শরীরের মতোই একটি কৃত্রিম রক্ত বেরিয়ে আসবে ওই ডিশটি থেকে। সত্যি এক বিচিত্র অভিজ্ঞতা। অনেকের চোখে এটি খারাপ লাগতে পারে, কিন্তু এই রেস্টুরেন্টটি বিশ্বে এক আলাদা জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, আজ তাহলে আসি, পরের বার আবার আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।